আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ অনুসল্লি আল্লাহ রস উল্হিল করিম আম্মা বাদ সম্মানিত দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে নফল রোজা কাজা রোজা এবং মানতে রোজা রাখা যাবে কি না যদি কোনো ব্যক্তি রমজান মাসে নিয়াদ করে যে আমি আগামীকাল নফল রোজা রাখবো রমজানে রোজা রাখব না রমজানের রোজা কিছুদিন পরে রাখবো তাহলে এ ব্যক্তির নফল রোজা আদায় হবে না বরং সেই রোজাটি রমজানের মধ্যেই গণ্য হবে তেমনিভাবে কোনো ব্যক্তির যদি রমজান মাসের কাজা রোজা থেকে যায় এবং সারা সারা বছর সেই রোজা রাখলো না এর মধ্যে পরবর্তী রমজান চলে আসছে তখন যদি রমজান মাসে সে ব্যক্তি নিয়ত করে যে আমি কালকে পিছনের রমজান মাসের কাজা রোজা আদায় করব এই রমজানের রোজা কিছুদিন পরে আদায় করব তাহলেও এই ব্যক্তির কাজা রোজা আদায় হবে না বরং সেই রোজাটি রমজানের রোজা হিসেবেই গণ্য হবে ঠিক তেমনিভাবে কেউ যদি মানত করে যে আমি আমার অমুক কাজটি হলে আমি আল্লাহ তালার জন্য তিনটি পাঁচটি বা ছয়টি রোজা রাখব সেই কাজটি হয়ে যাওয়ার পরেও সে তার মান্যত পূরণ করল না এখন রমজান মাসে যদি সে নিয়ত করে যে আমি আমার মান্যতে সেই রোজাগুলো রাখব তাহলে এই ব্যক্তির মান্যতে রোজা আদায় হবে না বরং সেটা রমজানের রোজা হিসেবেই গণ্য হবে মূল কথা হচ্ছে রমজান মাসে রমজানের রোজা ছাড়া কোনো নফল রোজা কাজা রোজা এবং মান্যত রোজা আদায় করা যাবে না যদিও সে ব্যক্তি রমজানের নিয়ত না করুক যে কোনো নিয়তেই রমজান মাসের রোজা রাখুক না কেন সেটা রমজানের রোজা হিসেবেই গণ্য হবে তাই কারো যদি নফল রোজা রাখার ইচ্ছা হয় অথবা কাজা রোজা থেকে যায় কিংবা মানতে রোজা থেকে যায় সেটা রমজান মাসের পরে রাখতে হবে রমজান মাসে রমজান মাসের রোজা ছাড়া আর কোনো রোজাই রাখা যাবে না আল্লাহ সবতাল আমাদের সবাইকে রমজান মাসের ফজিলত আদায় করার তাওফিক দান করুক আমিন وما علينا الا البلاغ